আজকে আপনাদের সাথে শেয়ার করব আলুর চপ তৈরির পারফেক্ট একটা রেসিপি। আলুর চপটা অনেকেই অনেকভাবে তৈরি করে, আমি চেষ্টা করেছি ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই চপটা তৈরি করতে, যাতে করে ঘরে আপনারা খুব সহজে এটা তৈরি করে নিতে পারেন। আমি তিনটা বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি, হাত দিয়ে আলুগুলোকে ভালোভাবে ছেনে নিতে হবে। এর মাঝে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি, এক চা চামচ পরিমাণ ফ্রেশ পুদিনা পাতা কুচি, চার পাঁচটা কাঁচা মরিচ মিহি কুচি করে নিয়েছি, আরও দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ পরিমাণ বিট লবণ, এক চা চামচ পরিমাণ লবণ, আর তিন টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া নিয়ে ভালোভাবে মথে নিতে হবে। এক ফালি লেবু নিয়ে রসটা ভালোভাবে চিপে দিয়ে দিচ্ছি, আলতোভাবে আবারও সব কিছুকে মাখিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 15 মিনিটের জন্য। 15 মিনিট পর এটা একদম রেডি। হাতে সামান্য পরিমাণ তেল মাখিয়ে এরকম ছোট ছোট চপ বানিয়ে নিচ্ছি। একটু খেয়াল রাখবেন চপগুলো যেন একদম মসৃণ হয়। চপ তৈরির সময় যদি উপরের দিকটায় ফাটল থাকে, তেলে দেওয়ার সাথেই চপটা খুলে যেতে পারে। একইভাবে আমি সবগুলো চপ তৈরি করে নিচ্ছি। প্যানের মাঝে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে একটা একটা করে চপ তেলের মাঝে দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে চপগুলোকে ভেজে নিতে হবে। একপাশে হালকা ব্রাউন হতে শুরু করলে সাবধানে চপগুলোকে উল্টিয়ে দিচ্ছি। চপের দুপাশে সোনালী বর্ণ হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। হয়ে গেছে, তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। দেখলেন তো কত সহজে এরকম মজার চপ তৈরি করে নিলাম। দোকানের অস্বাস্থ্যকর চপ না খেয়ে ঘরেই বাচ্চাদের জন্য আপনারা এটা তৈরি করে নিতে পারেন। আমার চ্যানেলে আরও অনেক মজার মজার রেসিপি আছে, চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।